अनंत कोटि ब्रह्मांडे जत साधुगुण वैष्णव जन आई अनंत कोटि ब्रह्मांडे अनंत कोटि साधुगुण वैष्णव श्री चरणे गणेश पागल शरणे मनोहर पागल सम्प्रदाय पक्ष होते जाए भक्तिपूर्ण प्रणाम। विश्व प्रसविनी भुवन पालिनी जगत तारिणी श्यामा पूजा अंते दुई दिन व्यापी पदावली कीर्तन आयोजन आज द्वितीय दिन एवं द्वितीय दिन शुभ सन्ध्या जरा समवेत हुएछेन जाति धर्म वर्ण निर्विशेषे ब्राह्मण क्षत्रिय वैश्य शूद्र नारी पुरुष जे जे वर्णेर हन ना केन जे जे सम्प्रदाय हन ना केन वर्ण वैषम्यर ऊर्धे थेके आपनादेर सकलार सर्वसम रातुल चरणे जानाई एई सम्प्रदाय पक्ष होते भक्तिपूर्ण प्रणाम। বৃন্দাবন ধামে উপনীত হয়েছেন আর আমরাও দাঁড়িয়েছি আপনাদের চরণের কাছাকাছি আশীর্বাদ করবেন আসরে দাঁড়িয়ে যেন কখনো কোনো বাজে কথা না বলি কেননা বাজে কথা বলবার সময় আমরা অনেকেই পাই অনেক সময় পাই আমরা বুঝি না আমরা জানি না সকল কথা বাজে কথা কাজের কথা কেবল মধুর হরিনাম। এবং এই মধুর হরিনাম জন্মের সাথী আর মরণের সাথী শুধু তাই নয় এই হরিনাম সুখে ও সাথী আর দুঃখের সাথী যতবার এই পৃথিবীতে আসা যাওয়া করতে হবে পর্যটন করতে হবে ততবারই হবে এই মধুমাখা হরিনাম একমাত্র সহায় একমাত্র সম্বল তা যে হরিনাম জন্মের সাথী মরণের সাথী সুখের দুঃখের সম্বল এই মধুর হরিনাম জগতে জীবের জন্য এনেছিলেন কে এনেছিলেন আমার অনিন্দ্য গৌর সুন্দর শ্রীমান মহাপ্রভু থেকে ৩৭ বছর পূর্বে নদিয়ার নবদ্বীপ ধাম শ্রীধাম মায়াপুর গ্রামে শচীগর্ভ সিন্ধু নীড়ে প্রকাশিত হলেন সেই নিষ্কলঙ্ক চাঁদ তাই কবি বর্ণনা দিলেন তিনি সাদা পুরানো লাগি ভাবার্থে ভালোবাসা কান্তি মানে রূপ আর বিলাস মানে প্রণয় মহিমা একজন আর একজনকে ভালোবাসলে বলে না ওকে ভালোবাসে ওর সঙ্গে ওর ভাব আছে তাই না ভাব মানে ভালোবাসা কান্তি মানে রূপ
আর বিলাস মানে প্রণয় মহিম। এই তিনটি কথার অনেক অর্থ, যেমন রাধারানী কৃষ্ণকে ভালোবেসে কোন সুখ পায়, সেই সুখ ভগবানের জানবার আগ্রহ হল। তাই আমার গৌর হরি দুই দেহ এক দেহ ধারণ করে, রাধা কৃষ্ণ দুই দেহ এক দেহ ধারণ করি, রাধাকে ভাব আশ্রয় করে গোবিন্দ ভজনা করবেন, এমতো বেশ নিয়ে জগতে এলেন। ভাব কান্তি, এমন কান্তি, কান্তি মানে রূপ, যে রূপে গৌর হরি জীবের মাঝে প্রকাশিত হলেন, অমন রূপে ভগবান আগে কখনো আসেন নাই। সত্য কিবা দাপর, সত্য ত্রেতা দাপর কোন যুগে এইভাবে আসেন নাই। আর বিলাস মানে প্রণয় মহিমা, রাধারানী কৃষ্ণের সঙ্গে মিলিত হয়ে কোন সুখ রাসা সাধন করেন, উহা জানবার আগ্রহ হল ভগবানের। তাই ভাব কান্তি বিলাস এই তিনটি সাধ জানবার জন্য আমার কৃষ্ণ যিনি গৌর হয়ে এলেন, তিনি গৌর হয়ে এলেন। পূর্বে আরো প্রতিজ্ঞা ছিল কি, রাধারানীর চরণে যখন দত্তপাতে স্বাক্ষর করলেন ভগবান, ওই দত্তপাতে লিখে দিয়েছিলেন ভগবান, কি লেখা ছিল, গৃহীতা শ্রী ভানুসুতা, গৃহীতা মানে যিনি গ্রহণ করছেন, সুতা মানে কন্যা, গৃহীতা শ্রী ভানুসুতা মানে ভানু রাজার কন্যা, গৃহীতা শ্রী ভানুসুতা নন্দসুত কৃষ্ণ দাতা, তবে দাতাকে কৃষ্ণ, গৃহীতাকে রাধারানী, নন্দসুত কৃষ্ণ দাতা, পরিচয় গোকুলে ধাম থানা কদমতলা, জাতি বৈশ্য গোপু জানি, ব্যবসা প্রেম বিকিনি, প্রসিদ্ধ শ্রী রাজগঞ্জের জেলা, দর্শপত্র চুক্তি মতে তব তহবিল হতে অর্চ নিলাম ষোলো আনা মন। রাধারানীর কাছ থেকে ভগবান কি এমন সম্পদ নিয়েছিল যার জন্য ভগবান ঋণী হল। আমার তারক গোসাই লিখেছেন, রাধা ঋণ শুধিব ছিল বাসনা, সে অতি অসাধ্য সাধন আমা হতে হবে না। তা ভগবান কৃষ্ণ কি এমন সম্পদ নিয়েছিল রাধারানীর কাছ থেকে যে ঋণ ভগবান হয়েও শোধ দিতে পারলেন না। জয়পুরের তারকর্তা সেইখানে বসে গিয়ে লিখলেন, সেবকে অসাধ্য সাধন আমা হতে হবে না। তাহলে কর্য নিলেন কি, কর্য নিলাম ষোলো আনা মন, এ কারণে চিরদিনই হয়ে রঙ তামরিনী রাধে তুমি প্রেমের মহাজন। কারো কাছ থেকে ঋণ নিলে সুদ দিতে হয় না বাবা। এই যে ব্যারাক ট্যারাক যত সমিতি আছে, তারপর আপনার ব্যাংক গুলো আছে, রূপালী পূবালী সোনালী অগ্রাণী জনতা দাস, হ্যাঁ, লোন নিলে সুদ দিতে হয়, তা ভগবান কি সুদ দেবেন? ওইখানে লেখা আছে শুনতে মনে বাড়ি, ভগবানের কি আছে, কিচ্ছু তো নাই, সব তো তিনি আমাদের মাঝে দিয়ে দিয়েছেন নাকি। যদি বলে এই মন্দিরটা কাদের বলবে না, আমাদের মন্দির, ভগবানের তো কিছুই নাই, না তিনি সব থাকতেও সব আমাদেরকে দিয়ে দেন, ভিখারি হয়েছেন। তাই বলছেন শুনতে মনে চোখের জল সুদ হিসেবে দেব, হয়ে রব তব আজ্ঞাকারী সদা রব তব অনুগত, রামের কাঁদব যত হতে অসুর করবে তত, না বলিতে হব মূর্ছা আগত। সাক্ষী লাগে না, ললিতা চম্পক লতিকা তুঙ্গ বিদ্যা ইন্দু লেখা, এই ক্ষতেরই সাধি তাহারা, এই ঘটের নাই কিস্তি বন্দী, এই ঘত
রাতের মেয়াদ কলিযুগ ভরা। যখন নদিয়ায় যাব দুই তনু এক অঙ্গ হব, সেই দিন হবে এই দিনের মুক্তি। সুস্থ দেহে সব ইচ্ছায় রাধে আমি তব পায়, দস্তখত লিখে দিলাম এটি। ভগবান কি বুঝাতে চাইলেন লেখক ওইখানে পৌঁছিয়ে বুঝলেন, আমার কৃষ্ণের অন্তরের ভাষা বুঝতে পারলেন। অন্তরের ভাষা বুঝতে পেরে লিখলেন, সুস্থ দেহে সব ইচ্ছায় কারো অনুমতি কারো আদেশে নয়, সুস্থ দেহে সব ইচ্ছায় রাধে আমি তব পায়, দস্তখত লিখে দিলাম এটি। হে রাধারানী আমি তোমার দাস হলাম, আমার বলতে আর কিছু রইল না, তুমি আমার প্রেমের মহাজন, প্রেমের গুরু, ভাবের মহাজন, ভাবের গুরু। আর কি করলেন, যেচে যেচে জীবের মাঝে নাম ধন প্রেম ধন বিলি করলেন। জীবকে বললেন, হে জীব, কোন যুগে যা পাও নাই এই যুগে তোমাদের জন্য তাই এনেছি। তোমরা কলিহত জীব সংসারে নিমগ্ন থাকবে, তোমরা কৃষ্ণ ভজনার সময় পাবে না, তোমরা বুঝতে পারবে না একটু একটু করে তোমাদের জীবন বেলা কখন হয়ে যাবে। সংসারে সংসারে সেজে মায়ার বোঝা বয়ে নিয়ে চলবে, কৃষ্ণ নাম ও প্রেম দ্বারা তোমরা কখনো আমার কাছে পৌঁছাতে পারবে না। জীবের মাঝে প্রকাশিত হলেন, এই জীবের ভাগ্য ভালো ছিল তাই তো আমার গৌর হরি ধরায় নেমে এলো। এই জীবের এত ভাগ্য ভালো, এই যুগটিকে বলা হয়েছে পুষ্পবন্ত কলিযুগ। এই পুষ্পবন্ত কলিযুগে যাগযজ্ঞ হোম ব্রত করবার জন্য বলেন নাই, বলেছেন জীব তোমরা শুধু হরিনাম করো। ও জীব হরি বলো, হরি বলো, আমার গৌর হরি জীবের চরণ ধরে ডাকলেন, সাধলেন, বললেন জীব হরিনাম করো, কেননা তোমাদের জীবনের অতি স্বল্প সময়, এই স্বল্প সময়ের মধ্যে আমার কাছে তোমরা পৌঁছাতে পারবে না, যাগযজ্ঞ হোম্রত ইত্যাদি তোমরা করবার সময় পাবে না, তাই শুধু হরিনাম। আমার সত্য যুগে একবিন্দু পাপ ছিল না, সত্য যুগের জীব মিথ্যা কথা বলত না, ষোলো আনার ষোলো আনাই ছিল সত্য। ওই যুগে ষোলো আনার ষোলো আনাই ছিল সত্য, আর যে তারক ব্রহ্ম নামটি ছিল ওই তারক ব্রহ্ম নাম হল নারায়ণ।
পরা খরা নারায়ণং পরা বেদা নারায়ণং পরা মুক্তি নারায়ণং পরা গতি। এই ছিল সত্য যুগের তার ব্রহ্ম নাম। সত্য যুগ চলে গেল, এলো ত্রেতা যুগ। ত্রেতা যুগে তিন ভাগ ছিল, পুণ্য মাত্র এক ভাগ ছিল পাপ। আর ওই ত্রেতা যুগে যে তার ব্রহ্ম নামটি ছিল, ওই নামটি ছিল রাম নারায়ণ তো মুকুন্দ মধুসূদন কৃষ্ণ চলে গেল। এলো দাপর যুগ। দাপর যুগে পাপ আর পুণ্য ছিল সমান সমান। চার ভাগের দু ভাগে ছিল পুণ্য, আর দু ভাগে ছিল পাপ। আর দাপর যুগের যে তার ব্রহ্ম নামটি ছিল, ওই নামটি হল হরে ভুর আরে মধু চৈতা ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞে সনারায়ণ কৃষ্ণ কৃষ্ণ নিরাত্রানন্দ জগদীশ। এই হলো দ্বাপর যুগের তার ব্রহ্ম হরি নাম। দ্বাপর যুগ চলে গেল, এলো এই কলিযুগ। এই কলিযুগে তিন ভাগ হল পাপ, মাত্র এক ভাগ পুণ্য। আমার এই কলিযুগে তিন ভাগ হল পাপ, মাত্র এক ভাগ পুণ্য। সেই এক ভাগ পুণ্য আমাদের ছেড়ে হারিয়ে যেতে চায়, আমাদের ছেড়ে বিলুপ্ত হয়ে যেতে চায়। তবু সেই এক ভাগ পুণ্য কারা ধরে রেখেছেন? ধরে রেখেছেন আপনাদের মতো পুণ্য আত্মা, যারা যারা সার বুঝেছে, যারা সারা দিনের ক্লান্তি শেষ করে ভেবেছিলেন ঘুমিয়ে পড়ব, আবার ভেবেছেন না রে ঘুমিয়ে তো পড়বই, এক সময় তো একটা ঘুম আসবেই। সেই চির ঘুমে ঘুমানোর পূর্বে যাই সাধুর বাজারে গিয়ে সাধু সংগ্রহ করে আসে। এই সাধুর বাজারে আসবার জন্য অনেক পথ পর্যটন করে, অনেক বাধা বিঘ্ন অতিক্রম করে যারা ছুটে এসেছেন, আমি মনে করি এখানে যতটা সময় কৃষ্ণ চিন্তা নিয়ে থাকবেন, ওইটুকু সময় আপনার সর্বদা। কেননা এই ধান থেকে যখনই বেরিয়ে যাবেন আবার সংসারের চিন্তা, বিষয় বীজ ভক্ষণ করে করে আমাদের মতো দিন। বিষয় বিষে যারা দীর্ণ হয়ে যায় তবুও বুঝতে পারি না কি আমার কর্ম কেন এসেছি এই ধরার পরে। আসবার সময় কথা দিয়েছিলাম, হে দরজি গিয়ে তোমার নাম কখনো ভুলবো না, এই যে পঞ্চ কর্মেন্দ্রীয় পঞ্চ জ্ঞানেন্দ্রীয় দিচ্ছ, এই ইন্দ্রিয়গুলি সদা সর্বক্ষণ তোমার মুখী রাখবো। এই কর্ণ দ্বারা বাদে কথা শুনব না, হরি কথা কৃষ্ণ কথা শুনব। এই পদম দ্বারা বাদে কথা বলবো না,
এই বদন দ্বারা সর্বক্ষণ তোমার নাম ও মহিমা প্রচার করব, গুণ ও মহিমা প্রচার করব।